নারীদের জন্য পরিষেবা বাড়াতে সৌদি আরবের দুই পবিত্র মসজিদে মসজিদ আল হারাম ও মসজিদ আল নববী উচ্চ পদে 34 নারীকে নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। নারী ক্ষমতায়নের পদক্ষেপ হিসেবে নতুন করে এই নিয়োগ দিল সৌদি সরকার। কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, 34 নারীকে নিয়োগের বিষয়টি মূলত এ দুই মসজিদের দর্শনার্থীদের বিভিন্ন পরিষেবার উন্নয়নের জন্য করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, দুই মসজিদে নারীদের নিয়োগের মাধ্যমে ওই পবিত্র স্থানগুলোতে বিদ্যমান সেবার মানে গুণগত পরিবর্তন আনতে চাইছে সৌদি কর্তৃপক্ষ। এজন্য তারা দেশটির যোগ্য নারীদের ওই স্থানে নিয়োগ দিয়েছে। 2020 সালের আগস্টে মক্কা মদিনার দুই মসজিদ পরিচালনা কমিটির ঊর্ধ্বতন পর্যায়ে 10 নারীকে নিয়োগ দেয় সৌদি সরকার। পরে 2021 সালের আগস্টে দুই মসজিদ বিষয়ক কর্তৃপক্ষ প্রধানের সহকারী হিসেবে দুই নারীকে নিয়োগ করে। এ মাসের শুরুতে দেশটি হারমাইন এক্সপ্রেস ট্রেন লিডার্স প্রোগ্রামে 32 জন নারীকে ড্রাইভার হিসেবে নিয়োগের ঘোষণা দেয়। তেল সমৃদ্ধ এ দেশটি সাম্প্রতিক বছরগুলোতে নারীদের ক্ষমতায়নের জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। এসব পদক্ষেপের মধ্যে উল্লেখযোগ্য হল নারীদের গাড়ি চালানো এবং সামরিক চাকরিতে যোগদানের অনুমতি দেওয়া। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ ডেস্ক।